সারা দেশের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি, একই সঙ্গে কি ধরনের প্রভাব এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াস ফেলেছে তার মোটামুটি একটা চিত্র দেখা গেছে। আমরা একটু বরগুনায় যেতে চাই, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুমন শিকদার। সুমন শিকদারের কাছ থেকে আমরা মোটামুটি বিস্তারিত জানার চেষ্টা করব। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন না, প্রতিকূল আবহাওয়া আসলে বুঝতে পারছি আপনাকে দেখে, একটু বিস্তারিত জানাবেন কি ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে আসলে জনজীবন পড়েছে, কি ধরনের প্রস্তুতি আসলে প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে, একটু বিস্তারিত জানতে চাই বরগুনা থেকে আপনার কাছে। ঘূর্ণিঝড় ইয়াস সরাসরি বাংলাদেশে আঘাত না, প্রভাব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা 6টা থেকে দেখেছি যে বরগুনা কিন্তু প্রচন্ড বৃষ্টি এবং প্রচন্ড দমকা হাওয়া বইছে এবং নদী, আমি এখন পায়রা নদীর তীরে অবস্থান করছি, এখানে আমরা দেখেছি যে বিকাল থেকে কিন্তু নদী খুব উত্তাল রয়েছে। এবং এই বিষয়ে যে ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলার বিষয়ে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটা জানিয়েছেন যে ঘূর্ণিঝড়ের প্রভাব যেটা আমাদের বরগুনা বা উপকূলীয় যে সকল অঞ্চলে পড়বে এটার মোকাবেলার জন্য তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং দুপুরে তারা একটি জরুরি প্রস্তুতি সভা করেছিল। সেই সভার মাধ্যমে তারা জানিয়েছিল যে বরগুনা কিন্তু 642টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে, যে এই প্রভাব মোকাবেলায় যাতে পরিস্থিতি খারাপ হলে যাতে উপকূল তীরবর্তী মানুষজনকে তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে পারে। এছাড়াও নগদ অর্থ, চাল, শিশুদের জন্য খাদ্য, গবাদি পশুদের খাদ্য, এগুলো কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও সাইক্লোন পূর্ববর্তী পরবর্তী এবং চলাকালীন সময়গুলোকে সামাল দেওয়ার জন্য কিন্তু রেকটিসেল সিপিবি সহ জেলা প্রশাসনের প্রায় 7,500 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত। একটা বিষয় ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে বাতাসের গতিবেগ এখন কেমন? আপনার ছাতা থেকে বুঝতে পারছি গতিবেগ বেশ বেশি, তুমি একটু যদি বলেন যে বাতাসের গতিবেগ কেমন এবং যারা উপকূলের যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে সবাইকে কি আসলে সাইক্লোন সেন্টারগুলোতে সরিয়ে নিয়ে গেছে কিনা এখন পর্যন্ত? না, আমরা বেশ কয়েকটি সাইক্লোন শেল্টার ইতিমধ্যেই ঘুরেছি, কিন্তু আমরা কোনো সাইক্লোন শেল্টারই আসলে যে উপকূলের তীরবর্তী নদী তীরবর্তী যে সকল মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু আমরা আসতে দেখিনি। তো বাতাসের গতিবেগের বিষয়ে যদি বলতে হয় তাহলে কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যার কিছু আগে মানে 6টা থেকে কিন্তু এখানে প্রচন্ড বেগে বাতাস হচ্ছে এবং সেই সাথে কিন্তু বৃষ্টিও রয়েছে এবং মাঝে মধ্যে বৃষ্টির পরিমাণ কমলেও কিন্তু বাতাসের পরিমাণ আমরা এখন পর্যন্ত 6টার পর থেকে কখনো কমতে দেখিনি। প্লাবন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, নিশ্চয়ই সাবধানে থাকবেন আসলে এই প্রতিকূল পরিবেশে, অনেক ধন্যবাদ, নিশ্চয়ই পরবর্তীতে আরো তথ্যের জন্য আপনার কাছে যোগাযোগ করার চেষ্টা করবো, অনেক ধন্যবাদ। দেখছিলাম আসলে সংবাদকর্মী যারা রয়েছেন বিভিন্ন জেলায় তারা এখন এরকম প্রতিকূল পরিবেশের মধ্যেই আসলে সংবাদ সংগ্রহ করছেন। আসলে যেমনটা আসলে বলছিলাম যে প্রত্যেক বিভিন্ন জেলায় সারা দেশেই আসলে মেঘাচ্ছন্ন পরিবেশ, একই সঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে, কোথাও গতিবেগ বেশি কোথাও কম। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, আমার সহকর্মী শেখ জায়েদ আছেন, শেখ জায়েদের কাছ থেকে চট্টগ্রামের আবহাওয়ার অবস্থা এবং বাতাসের গতিবেগ কেমন, ঘূর্ণিঝড়ের প্রভাব কেমন ইয়াসের সেটি একটু জানতে চাই। জায়েদ, দেখতে পাচ্ছি আসলে পিছনে পানির অবস্থা বেশ খারাপ, সব মিলিয়ে একটু জানাবেন কি অবস্থা আসলে চট্টগ্রামে সমুদ্র, একই সঙ্গে সব মিলিয়ে কেমন আসলে আবহাওয়া, ঘূর্ণিঝড়ের প্রভাব কেমন আসলে দেখছেন? ধন্যবাদ প্লাবন রহমান। সমুদ্রে আবারও জোয়ার শুরু হয়েছে, পূর্ণিমায় জোয়ারে হচ্ছে পানির উচ্চতা বেড়ে যাওয়ার কথা এবং আমরা দেখছি কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই ঢেউগুলো অনেক বড় বড় হয়ে একেবারে তীরের দিকে চলে এসেছে, অর্থাৎ খুব দ্রুত গতিতে পানি উপকূলের দিকে আসছে। উপকূলীয় যে নিচু এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো অনেকাংশেই বিভিন্ন এলাকা যেগুলো প্লাবিত হওয়ার কথা আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রামে চট্টগ্রাম শহর কেন্দ্রিক 7টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যদি কোনো ধরনের প্রভাব পড়ে বা কোনো কারণে এই ঝড়ের মোড় ঘুরে যায় তাহলে এই আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষজন আশ্রয় নেবেন। 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত যেহেতু চলছে, সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে, পণ্যবাহী যে নৌযানগুলো রয়েছে সেগুলোকে সাবধানে নিরাপদে রাখা হয়েছে, যদি সতর্ক সংকেত আরও বাড়ে সেগুলোকে কর্ণফুলী নদীর ভিতরের দিকে আরও বেশি ভিতরে নিয়ে যাওয়া হবে এবং নৌযানগুলো নিরাপদে অবস্থান করছে। এই ফায়ার সার্ভিস সহ যেই সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থাগুলো কাজ করে উদ্ধার তৎপরতা সহ ত্রাণ তৎপরতায় সবাই প্রস্তুত রয়েছে সরকারের ত্রাণ। জি, অনেক ধন্যবাদ শেখ জায়েদ, আমরা দেখছিলাম আসলে বেশ প্রতিকূল পরিবেশ এখনই। আমরা একটু আবহাওয়া অফিসে আসলে যেতে চাই, আবহাওয়া অধিদপ্তরে যেতে চাই, সেখানে আরও বিস্তারিত তথ্য নিশ্চয়ই আছে। আমরা একটু আমাদের সহকর্মী অন্তর্বিশ্বাস আছেন আসলে আবহাওয়া অধিদপ্তরে, সেখান থেকে বিস্তারিত জানবো। অন্তর্বিশ্বাস, সব মিলিয়ে কী অবস্থা, কী ধরনের পূর্বাভাস এখন পর্যন্ত আবহাওয়ার, আবহাওয়ার অধিদপ্তর আসলে কী বলছে একটু বিস্তারিত জানাবেন। প্লাবন, আসলে শুরুতেই যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এটি সুপার সাইক্লোনের আকার ধারণ করবে না, অর্থাৎ
প্রবল ঘূর্ণিঝড় হবে কিন্তু সুপার সাইক্লোন হবে না। দ্বিতীয় কথা হচ্ছে এটি এখন পর্যন্ত 420 কিলোমিটার দূরে রয়েছে বাংলাদেশের উপকূল থেকে এবং এই সাইক্লোনটি বাংলাদেশের উপর দিয়ে খুব প্রবলভাবে বয়ে যাবে না। মূলত এটি আঘাত হানবে ভারতে, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। সুতরাং বাংলাদেশের অনেক বেশি ক্ষয়ক্ষতি যেমনটা আমপানের সময় হয়েছিল তেমনটি হবে না বলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। সে সাথে আপনি জানেন যে এরই মধ্যে 3 নম্বর যে সতর্ক সংকেত সেটি আসলে জারি রয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক তিনি রয়েছেন, তিনি কথা বলছেন, আমরা তার কথাটাই আসলে শুনতে চাই। যখন ঘূর্ণিঝড়টি বাংলাদেশে ভারতীয় উপকূলে আঘাত হানবে তখন ভারতীয় উপকূলে বাতাসের বেগ থাকবে হলো ঘন্টায় 170 থেকে 180 কিলোমিটার। তার বিপরীতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, মংলা, খুলনা, বাগেরহাট, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা এসব অঞ্চলে বাতাসের বেগ থাকবে হলো ঘন্টায় 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। তো সেই জন্য আমাদেরকে আসলে সতর্কতা কিংবা ব্যবস্থাপনায় কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা সঠিক হবে না। সমগ্র ঘূর্ণিঝড়টি যখন অতিক্রম করে যাবে তখন আমরা আবার নিরাপদে প্রত্যেকের অবস্থানে যাব। আমরা যেন কোনো প্রকার শিথিলতা প্রদর্শন না করি ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পূর্ব পর্যন্ত। একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে সবচাইতে ক্ষতিকর অবস্থা কোন সময়টিতে হবে, মানে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কোন সময়? সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আজকে শেষ রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন, আজকে শেষ রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত সর্বোচ্চ যে ক্ষতি হতে পারে বাংলাদেশের এই সময়টাতে হবে, তবে খুব বেশি ক্ষতি বিশেষ করে আমপানের মতো ক্ষতি আসলে এবার ইয়াসের দ্বারা হবে না। এটি বিশ্বাস বিস্তারিত তথ্য জানানোর জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে।